পৃথিবী বিদ্যা মন্দির ফর গার্লসে 2014 10 এপ্রিল স্কুলে স্কুল কোঅর্ডিনেটর হিসেবে যোগ দিয়েছি। স্টুডেন্টরা অনেক বেশি ক্লাসকে এনজয় করে, মানে ওরা কক চায় কখন ওরা ইংলিশের ওই নর্মাল ক্লাস না হয় সফটওয়্যার দিয়ে পড়ানো হবে, সেই হিসেবে ওরা তো একদম মানে কখন সেদিন দিয়ে সবচেয়ে সবাই আসবে, কেউ অ্যাবসেন্ট করে না সেই ক্লাসটায়। তো ওদের খুব মজা লাগে, বেশিরভাগ ওই পিকচার ডিকশনারি স্পেলিং বলুন রিডিং এত জোরে জোরে পড়ানো হয়, ওরা গ্রুপে পড়ে, ওদের ওরা খুব এনজয় করে সেদিন ওরা ক্লাসটায় আসতে ওরা খুব পছন্দ করে। ইভেন টিচাররাও যারা আগে ওই বই দেখে পড়াশোনা করাতো, তো এখন একটাতে ওদের রিডিংটা ভালো হয়, তো টিচাররাও খুব রেগুলারলি জানুয়ারি মাস থেকে আরটিএম এর রেগুলার ইংলিশের ক্লাসটা হয়। মেয়েরা আরটিএম এর ক্লাস হওয়ার পর থেকে মেয়েরা বেশি করে ইংলিশটা আরো বেশি ইন্টারেস্ট পায়, আর ওদের অনেক ইম্প্রুভমেন্ট হচ্ছে। ওরা কোনো মানে বা কোনো বানান যদি ওরা আগে যেটা বইয়ে মুখস্থ করে পড়তো, সেটা এখন দেখে দেখে প্রত্যেকটা টুল ইউজ করে করে ওরা সেটা পড়তে পারছে। ম্যাডাম তাদের রেগুলার ক্লাস নিচ্ছেন, এর ফলে মেয়েরা মানে ক্লাসে আসার যে ইংলিশ ক্লাসটাকে ভালো করে নিতে পারছে, আর যে ক্লাসের ওদের উপস্থিতির সংখ্যাও বেড়ে যাচ্ছে। যেহেতু আমাদের 5-6 এর মানে ইংলিশ টিচার একটু কম, সেই জন্য আমি এইচএম কে বলে শিডিউল কিভাবে আর সফটওয়্যার দিয়ে ক্লাস হয় সেই জন্য আমি বলে যে আগে ক্লাসে 5-এ পড়তো, এখন এখন 6-এ পড়ে। মেয়েটা একদম কিছু বলতে পারতো না, রিডিং ইংলিশে রিডিং তো পড়তেই পারতো না। তো আরটিএম এর ক্লাস করার পর গ্রুপ ডিসকাশন বা গ্রুপে পড়াশোনা করার পর ও এখন যথেষ্ট ভালো রিডিং পড়তে পারে, ইভেন ইংলিশে ও কিছু ওয়ার্ড যদি জিজ্ঞাসা করলে নিজে থেকে বলতে পারে। তো এই ইম্প্রুভমেন্টটা আমি আরটিএম সফটওয়্যারে ওর ক্লাস করতে পারি।